সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি এখন আপনাদেরকে লাভ কার্ড বা প্রপোজ কার্ড বানিয়ে দেখাবো। দি এফোর পেপারে লাভ একে কেটে নিব। এবার একটি হার্ড পেপার নিব আর হার্ড পেপার হতে লাভ অংশটি কেটে নিব। আগে কাটা লাভটিকে কেটে আরো ছোট করে নিব। কাটা অংশটিকে হার্ড পেপারের উপরে রেখে ভিডিওটিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবেই কেটে নিব। কাটা হার্ড পেপারটির দুই ডানায় দুইটি গার্ডার বেঁধে নিব, যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেভাবেই বাঁধতে হবে। একটি কাগজের সাহায্যে ডানা দুইটিকে হার্ড পেপারের সাথে যুক্ত করে নিব। হলুদ পেপার হতে লাভের অনুরূপ অংশ কেটে নিব। মাঝখান হতে উভয় সাইডে 4 সেন্টিমিটার দূরত্ব নিব। এবার একটি গ্লিটার পেপারকে ভিডিও অনুযায়ী কেটে নিব। হার্ড পেপার দিয়ে কিছু ক্লাম্প বানিয়ে নিব। হার্ড কপিটির উপরে হলুদ পেপারটি রেখে ক্লাম্পগুলো দিয়ে আটকে দিব। এখানে যে কাগজটি ব্যবহার করছি এর নাম গ্লিটার পেপার। এই গ্লিটার পেপার হতে হার্ড কপির অনুরূপে বা একটু বড় রেখে কেটে নিব। গ্লিটার পেপারটি লাগানোর পরে অপর পাশটিও একটি পেপার দিয়ে ঢেকে দিব।
হয়ে গেল আমাদের সুন্দর কার্ডটি। এবার শুধুমাত্র একটি কাগজে প্রিয়জনের নাম লিখে হাতলটির এখানে স্থাপন করলে হয়ে যাবে। আর উপরে যে দুটো বক্স আছে ওখানেও যেভাবে দেখিয়েছি ওইভাবে লিখে নিতে হবে।